বিরোধী দলের নেতা জিএম কাদের সংসদে বিরোধী দলের নেতা জিএম কাদের কারণ পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক দলের সংসদীয় সভায় নেতা নির্বাচন করেন বিশেষ করে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যান এখানে পার্টির নিজ চেয়ারম্যানকে আমরা সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন করে মাননীয় স্পিকার জমা দিয়েছি মাননীয় স্পিকারের সেখানে কোনো এখতিয়ার নাই পার্লামেন্টের যে রুলস প্রসিডিউর সেটা অনুযায়ী নাই পার্টি গঠনতন্ত্র অনুযায়ী নাই উনি শুধুমাত্র রিকগনিশন দিবেন যদি ঠিক থাকে রিকগনিশন দেন তাহলে জিএম কাদের সাহেব বিরোধী দল নেতা হিসেবে শুধু সুবিধা পাবেন আর যদি না দেন তাহলে বিরোধী দলের নেতা তিনি আমরা তাকে নেতা মানি তাকে তার নেতৃত্বে আমরা পার্লামেন্টে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাবো আপনি কি মনে করেন যে এই আমরা এই সিদ্ধান্ত দেওয়ার পরে এই ম্যাডাম যদি আসেন তিনি আমি জানি না যে ফ্ল্যাগ ইউজ করবেন কি না করতে পারবেন কিনা আমি জানি না কারণ নৈতিকতাও একটা বিষয় আছে উনি করতে পারবেন কিনা করবেন কিনা আমি জানি না নৈতিকতাও একটা বিষয় আছে যেখানে আনএনিমাস পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে জিএম কাদের সাহেবকে নেতা নির্বাচন করা হয়েছে এবং যেখানে পার্টির চেয়ারম্যানেরই এখতিয়ার আছে যে সংসদীয় দলের সাথে কথা বলে তিনি হতে পারেন বা তিনি যাকে ইচ্ছে নেতা উপনেতা হুইপ চিফ হুইপ এগুলি তিনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন তো সেইখানে এখন ম্যাডাম ফ্ল্যাগ উড়াবেন কি না উড়াবেন সেটা ওনার বিষয় তবে এটা আমি মনে করি নৈতিকতাভাবে তো এটা ঠিক হবে না এটা তো আমার দলীয় বিষয় এটা আমাদের এটা আমরা কমপ্লিটলি আমাদের দলের বিষয় সংসদীয় দলের বিষয় মানে আপনারা যদি গাল গল্প করতে চান সেটা আপনাদের বিষয় বাট আমাদের এটা সংসদীয় দলের সিদ্ধান্ত এখানে কারো কোনো মানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই এনি প্রমাণ নো এই ধরনের অন্তত আমি জানি না আমার জানার মতো নাই যে 41 জন প্রেসিডেন্টের মধ্যে 38 জন প্রেসিডেন্ট সদস্য ছিলেন 21 জন এমপির মধ্যে 20 জন এমপি ছিলেন তাহলে ফাটলটা কোথা দেখলেন আপনি এক আর দুই নম্বর এই যে এই আমি মহারাষ্ট্র বিষয়ে কি সঠিক পথ হয়েছি না যেভাবে হালদার সাহেব না যেভাবে হালদার সাহেবের বাদ দেওয়া হয়েছিল যেভাবে ওই রাঙ্গাকে বাদ দেওয়া হয়েছে যেভাবে যেদিন পাবলিক করা হয়েছে আমাকে কীভাবে করা হয়েছে সবই বোধা কারণ হলো যে আপনাকে করলে ভালো লাগবে আপনাকে আমাকে করলে ভালো লাগবে না এটা কেমন কথা এখানে আমি একটা ব্যাখ্যা আচ্ছা এই বিষয়ে আমাদের সাবেক মহাসচিব একটু আমাদের গঠনতন্ত্রে কাউন্সিল চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছেন এবং সে ধারা আপনাদের ইতিমধ্যে মুখস্থ হয়েছে এই ধারা বলেই পরিবর্তনগুলো আসে এবং সেটা সমাদৃত হয় দুই একজনার দ্বিমত থাকতেই পারে একটা বড় দলে বাট পরবর্তীকালে আমরা অ্যাডজাস্ট করে নিই এইভাবে আমাদের দল সমৃদ্ধ হয়ে যাচ্ছে অতীতেও ছিল এইভাবে এখনও ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ তো এখানে রাজনীতিতে কখনো কখনো পরিবর্তন বিবর্তন সংযোজন সংশোধন হয় আমাদের চাইতে আপনাদের অভিজ্ঞতা কম না শেষ কথা হইল রাজনীতিতে কোনো শেষ কথা নেই কেউ চির শত্রু না কেউ চির বন্ধু না